কি বন্ধুরা, কেমন আছে সবাই? এসো আজ সোমবার সুকুমারে ক্লোরোফর্মের দ্বিতীয় এবং শেষ পর্ব পড়ে ফেলি। আমরা শুরু করেছিলাম সুকুমার রায়ের লেখা এই প্রবন্ধটি বিগত সপ্তাহে, তাহলে এসো পড়ে ফেলা যাক। ক্লোরোফর্ম, লেখক সুকুমার রায়, পর্ব দুই। কিন্তু সামান্য এক মিনিট সময়ের মধ্যে তো আর রীতিমতো অস্ত্র চিকিৎসা চলে না, সুতরাং অধিকাংশ স্থলেই চিকিৎসার যন্ত্রণা দূর করিবার আর কোনো উপায় ছিল না। সেই সময়কার রোগীদের কাছে অস্ত্র চিকিৎসার মতো ভয়ানক জিনিস আর কিছু ছিল কি না সন্দেহ। যে কয়েদির প্রাণদণ্ড হইবে সে যেমন করিয়া ফাঁসির কথা ভাবে, রোগী তেমনি করিয়া চিকিৎসার কথা ভাবিত। কবে অস্ত্র করা হইবে সেই ভাবনায় রোগী আগে হইতেই আধমরা হইয়া থাকিত। প্রায় সকল রোগীকে ধরিয়া বাঁধিয়া জবরদস্তি করিয়া তবে ছুরি চালাইতে হইত। এই রকম যখন অবস্থা, তখন আমেরিকা হইতে সংবাদ আসিল, সেখানকার এক ডাক্তার ইথার অর্থাৎ সুরা জাতীয় এক প্রকার ঔষধের সাহায্যে রোগীকে বহুক্ষণ নিরাপদে অজ্ঞান রাখিবার উপায় বাহির করিয়াছেন। জেমস সিমসন নামে একটি উৎসাহী চিকিৎসক সে সময় এডিনবারায় চিকিৎসা করিতেছিলেন। ছাত্র অবস্থায় সেই সময়কার অস্ত্র চিকিৎসার ভয়ানক দৃশ্য দেখিয়া সিমসন এক সময় আরেকটু হইলেই ডাক্তারি ব্যবসায় ছাড়িয়া দিতেন। বিনা যন্ত্রণায় চিকিৎসার কথা শুনিয়া তিনিও পরীক্ষা করিতে লাগিলেন। সিমসনের কয়েকটি বন্ধুও তাহার সহিত যোগ দিলেন। প্রতিদিন রাত্রে কয়েক বন্ধু মিলিয়া যত রাজ্যের ঔষধ শুঁকিয়া শুঁকিয়া নানা রূপে তাহার নিঃশ্বাস লইয়া দেখিতেন, ওই রকম অবসাদ আসে কি না। এ বিষয়ে তাহাদের কিরূপ উৎসাহ ছিল সে সম্বন্ধে সিমসনের কোনো বন্ধু একটি সুন্দর গল্প লিখিয়া গিয়াছেন। ওই বন্ধুটির বাড়িতে একটি নূতন উগ্র ঔষধ দেখিয়া সিমসন তৎক্ষণাৎ জিনিসটা বিষাক্ত কিনা তাহার বিচার না করিয়াই তাহা লইয়া পরীক্ষা করিতে উদ্যত হন। কিন্তু বন্ধুটি বাধা দিয়া আগে দুইটা খরগোশের উপর তাহা প্রয়োগ করেন, ফলে দুইটা খরগোশই মারা যায়। যা হোক, অনেক দিন ধরিয়া অনেক পরীক্ষার পর সিমসন একদিন এক শিশি ক্লোরোফর্ম আনিয়া হাজির করিলেন। সেদিন আহারের পর দুটি বন্ধুকে সঙ্গে লইয়া তিনি পরীক্ষায় বসিলেন। ক্লোরোফর্মের শিশিতে নাক গুঁজিয়া জোরে জোরে নিঃশ্বাস টানিতে টানিতে তিনজনেই অজ্ঞান হইয়া পড়িলেন। যখন সিমসনের জ্ঞান হইল, তিনি দেখিলেন বন্ধু দুটি তখনও মোহের ঘোরে বেহুশ হইয়া আছেন। তিনি উৎসাহে বলিয়া উঠিলেন, ইথারের চাইতেও চমৎকার। সেই দিন হইতে চিকিৎসকগণ এই সম্মোহন অস্ত্রটিকে আয়ত্ত করিতে আরম্ভ করিয়াছেন এবং তাহার ফলে অস্ত্র চিকিৎসার বিভীষিকা 15.5 আনা পরিমাণ দূর হইয়াছে। পূর্বে যে সকল অবস্থায় ছুরি ছোঁয়াইতে না ছোঁয়াইতে রোগী যন্ত্রণায় মারা যাইত, সেরূপ সাংঘাতিক ক্ষেত্রেও এখন আর রোগীর সে ভয়ের কারণ নাই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ হলো। তবে এই প্রবন্ধ থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো মতো জানতে পেরেছি, যে যারা বিজ্ঞান সাধনা করেন তারা যে আমাদের জন্য যে জীবনটাকে কতটা সুবিধা বা কতটা সহজ করে গেছেন, এবং সেই সহজ করতে গিয়ে তারা কতটা পরিমাণ অসুবিধার সম্মুখীন হয়েছেন, তাই না? তাহলে আজ এই অবধি, সকলে ভালো থেকো, টাটা।